Bishiti Baniulo, Otomalkung Kutamunke, Abute Laharo, Kurizaga, TRTCni Bwkhaktwi Subaijagwi, Abuhaino Subaijagwi, Shambutan Klaizagi Tong, Bordola, Tongma TRTC Complexo, Fiaba, Otto Shonado, Mathe Shoktai by Hakzalzak, Otto Shonai Borogni, Mathe Mantun, Abuni Bagi Bibikan on the Montuni Convener, Biplop Kor, Arothangi Manzaka. আবুনি লগি লগি আমচেনি খরকসা খরকনি আদং রগনি ককশিল চামুং বিবেকানন্দ বিচার মঞ্চ অটো সোনাই রগনি মাথায় শেপলে লিখা আরো এখানে গত কিছুদিন ধরেই আমাদের কাছে খবর আসে যে এই বিশেষ করে বর্জলা যে টিআরটিসির ভেতরে যেখানে অটো ড্যামেজ দেওয়া হয় সেখানে নাকি শ্রমিকরা সুরক্ষিত না বিভ্রান্ত নানা রকম যে কোন সময় ল এন্ড অর্ডার ব্রেক হতে পারে এরকম নানা রকম আমাদের কাছে খবর আছে তো গতকালকে আমাদের উচ্চ নেতৃত্বরা ডেকে নিয়ে যায় এবং বিষয়টা আমাকে এটা অবজার্ভ করার জন্য দেখার জন্য পাঠায় কারণ একটা অটো শ্রমিক তার দীর্ঘদিন এই অটোটা দিয়ে তার পরিবার পরিচালনা করে জীবন জীবিকা করে এবং সেই অটোটার প্রতি তার একটা দয়া মায়া এবং নিজের সন্তানের মতো অবস্থা থাকে তো সেই জায়গায় যখন চোখের সামনে ওই তার অটোটাকে ভাঙা হয় সেটা একটা কষ্টদায়ক ব্যথাদায়ক পাশাপাশি এই অটো থেকে যে অটো সামগ্রীগুলো সেটা কেন বা কারা কিনে নিয়ে যায় সেটা এখানে সিস্টেম মতো আছে যে বেশি রেট দেয় তাকে দেওয়া হয় তো সেই মাধ্যমে সেইটা ওকে দেওয়া হয় এখান থেকে যে টাকাটা পাওয়া যায় সেই টাকাটা প্রকৃত শ্রমিক যেন পায় কারণ আমরা এখানে শ্রমিক রিপ্রেজেন্টেটিভ দিই যেহেতু শ্রমিক রিপ্রেজেন্টেটিভ সারা রাজ্যে দিই শ্রমিকের পক্ষে শ্রমিকের সাথে কাজ করাটা এটাই আমাদের কর্তব্য তার জন্য এখানে আসা এখানে পরিবহন দপ্তর আমি যতটুকু বুঝতে পারছি পরিবহন দপ্তরের কিছু ওনাদের আমি ডাইরেক্টই বলতে পারি গাবিলতি আছে কিরকম গাবিলতি আছে ওনারা যদি প্রশাসনিক দায়িত্বটা নেয় তাহলে নিশ্চয়ই এখানে এত কেওয়া সমস্যা এতগুলো সিচুয়েশন হতে হতো না তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা কিছু ল এন্ড অর্ডার কোনো সমস্যা বলছে কিন্তু আমার চোখে এখন অব্দি পড়েনি এখানে যাদেরকেই দেখতে পাচ্ছি সবই পরিচিত সবই এলাকার লোকাল লোক তবে আশা করি এখানে কোনো সমস্যা হবে না কারণ এটা শ্রমিকের স্বার্থ আমরা চাই একটাই এখানে আসা সবাই যারা এসেছি সবাই এখানে আমাদের লোকাল যারা আছেন বা এখানে যারাই আছে সবারই একটাই মতামত যে যারা লোকাল মানে যারা শ্রমিক প্রকৃত শ্রমিক তারা যেন তাদের মূল্য পায় এবং তারা অন্তত খানিকটা খুশি থাকে সেটাই আমাদের পাওয়া তার জন্যই আমার এখানে আসা ডেফিনেটলি শ্রমিকরা বঞ্চিত হতো এবং গত পাঁচ মাস হয়েছে আমি দায়িত্ব পেয়েছি এবং খবর পেয়ে তার জন্য এখানে আসা আগে কারা নিত কী নিত সেটা আমি জানি না তবে এখন আর এই জিনিসটা হবে না শ্রমিকের স্বার্থে যেহেতু আমরা কাজ করছি সামনে 2023 নির্বাচন শ্রমিকদেরকে খুশি রাখা শ্রমিকদেরকে তাদের পরিবার মানে তাদেরকে মানে তাদেরকে সুরক্ষিত রাখা এবং সামাজিক সুরক্ষা দেওয়া সেটি আমাদের কর্তব্য তার জন্য এখানে আসা